গত বছর আলুর বেশ ভালো দাম পান কুড়িগ্রামের কৃষকরা। তারা বলছেন, করোনা ভাইরাস মহামারীতে ত্রাণ হিসেবে আলু বিতরণ ও বিদেশে আলু রপ্তানি হওয়ায় দাম ছিল বেশি। এরপর বেড়ে যায় কৃষকদের উৎসাহ। আগের মৌসুমের 5,700 হেক্টর জমির জায়গায় এবার 6,500 হেক্টর জমিতে আবাদ হয় ফসল। উৎপাদন হয়েছে 1,52,000 মেট্রিক টন আলু। কিন্তু কৃষক ও ব্যবসায়ীরা বলছেন, এবার একদিকে উৎপাদন ও হিমাগারের খরচ বেড়েছে, অন্যদিকে বাজারে চাহিদা না থাকায় আলুর দাম দিনে দিনে কমছে। আমাদের চোখের পানি উঠে গেছে, এই আলু দিয়ে বর্তমানে কপালতে ডাংবার মনায়, এইরকম পরিস্থিতি হয়ে গেছে। এখন যে অবস্থা আছি তাতে মানুষ পাশা হালে আর নাই, এবং আমাদের খরচ পড়ছে 18 টাকা, বিক্রি হচ্ছে এখন 10 টাকা, আর চাহিদা খুবই কম, আলু বিক্রি হচ্ছে না এমন অবস্থা। স্টোরে এখনো প্রচুর আলু আছে, মোকাবে খাইতে কম, তাছাড়া আলুর আবারটা বেশি হয়ে গেছে, প্রোডাকশনটা বেশি হওয়ার কারণে বাজারটা এরকম। আর আলুতে এবারে বাইরে যায় না, গতবারে বিদেশে গেছে, নেপালে গেছে, আরও অন্য অন্য জায়গায় গেছে। নতুন করোনা আসছিল, করোনাতে কিছু ত্রাণ দিয়েছে, এবার তো ত্রাণ দেয়নি। এই আলু আমরা কী করবো, হিমাগার লোড হয়ে পড়ে আছে। এখন যদি সরকারের কোনো পরিস্থিতি নিতের জন্য তো আমরা কৃষকরা বাঁচতাম, হিমাগারও বাঁচতাম। কুড়িগ্রামের 4টি হিমাগারে সংরক্ষিত রয়েছে 52,000 মেট্রিক টন আলু। বিক্রির সময় আছে মাত্র 2 মাস। আলু রপ্তানির উদ্যোগ না নিলে ঋণের বোঝা বৃদ্ধিসহ বিপুল লোকসানের আশঙ্কা হিমাগার মালিকদের। কারণ বিক্রি করলেই তো ওদের ক্ষতি, তো সেই ক্ষেত্রে তাদেরও মন মানসিকতা বেশি ভালো নয়। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, তাদেরকে প্রেশার দিচ্ছি, তাদের অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি করেছে। তাই এখন এই অবস্থার মধ্যে যদি কেউ আলু বিক্রি করতে চাচ্ছে না, বিশেষ সরকার এটাকে নিয়ে অন্য অন্য রাষ্ট্রের মধ্যে যদি বিতরণ করে, তাহলে কৃষক বাঁচবে, বাড়ি বাঁচবে, হিমাগার মালিকেরাও বাঁচবে। জেলা কৃষি বিপণন দপ্তর বলছে, বর্তমানে প্রতি কেজি আলুতে কৃষক ও ব্যবসায়ীদের লোকসান হচ্ছে প্রায় 6 টাকারও বেশি। এই পরিস্থিতিতে করণীয় নির্ধারণ করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ চেয়েছেন তারা। আলুর হিমাগার পর্যায়ে বিক্রি হচ্ছে প্রতি কেজি 9 টাকা থেকে 10 টাকা, এবং বাজারে বিক্রি হচ্ছে 12 টাকা থেকে 13 টাকা, আর এই হিমাগারের ভাড়া প্রতি কেজি হচ্ছে 4 টাকা, এবং এতে 12 টাকা করে এবং 4 টাকা 1600 টাকা বর্তমান বিক্রি হচ্ছে 8.5 টাকা, 6 টাকা 50 টাকা ঘাটতি আছে। এই বিষয়ে আমরা আমাদের উদ্যান কর্তৃপক্ষকে অবগত করেছি, এবং সারা দ্রুত বিষয় উন্নয়ন যাতে করা যায় সেই ব্যবস্থা নেবে। আসছে মৌসুমে আলু চাষে কৃষকদের উৎসাহ ধরে রাখতে এখনই সরকারি হস্তক্ষেপ চেয়েছেন কৃষি সংশ্লিষ্টরা।